বাংলায় ফের সম্প্রীতির নজির। এবার আদিবাসী মহিলার দেহ সৎকারে এগিয়ে এলো জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। প্রসঙ্গত, জামালপুর ব্লকের জানকুলি গ্রামে বসবাস করতেন ফুলমণি কিস্কো নামে এক আদিবাসী। হঠাৎ অসুস্থতার কারণে মারা যায় মহিলা, কিন্তু সৎকার করার কেউ ছিল না। খবর পাওয়া মাত্র পাশে এসে দাঁড়ালেন জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা জামালপুর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল। আদিবাসী রীতি মেনে আদিবাসী লোকজনদের দ্বারা নিজে দাঁড়িয়ে থেকে মৃতদেহ সৎকার করলেন এই তরুণ নেতা। এলাকার বুদ্ধিজীবী মঞ্চ বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন। যখন গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে, তখন আদিবাসী মহিলার সৎকারে মুসলিম লিডারের পাশে থাকার বিষয়টি সত্যই প্রশংসনীয় বলে মনে করছে বুদ্ধিজীবী মঞ্চ। তাদের মতে, উপপ্রধানের এমন ভূমিকা সম্প্রীতি নষ্টকারী অপশক্তির মুখে কড়া থাপ্পড় বসাল। জামালপুর ব্লক আবারও প্রমাণ করল সম্প্রীতি সমাজের মূল বাহক। দিনের শেষে মানুষের পরিচয় শেষ কথা। উত্তর দিকে মুখ করে মাথা চা রাখো। যেমন ছিল গাড়িতে আজ কিসের জন্য এখানে আসা হয়েছে? দেখুন, আমার এখানে ওই জামালপুর এক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জানকুলি গ্রামে একটি আদিবাসী মহিলা দীর্ঘদিন ধরে বসবাস করতেন। তো হঠাৎ করে খবরে আসে সকালবেলায় যে উনি মারা গেছেন, এবং ওখানে সেইভাবে ওনাকে দাহ করার মতো কেউ নেই, মৃত অবস্থায় পড়ে আছে। তো জানার পর আমরা তৎপরতার সাথে উদ্যোগ নিই, এবং উদ্যোগ নিয়ে সেই বডিটি আমাদের জামালপুর চারাবাগান যে মহা শ্মশান আছে সেখানে নিয়ে আসি। এবং আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, সেই কর্মীদেরকে নিয়ে যে নিয়ম আছে, উনি আদিবাসী মহিলা ছিলেন, আদিবাসীদের যে নিয়ম, আদিবাসীদেরও কিছু ছেলে আছে আমাদের এখানে, তাদেরকে নিয়ে আদিবাসী নিয়মে যেভাবে দাহ করার সিস্টেম সেই হিসেবে রীতি অনুযায়ী ওই মহিলাটির আজকে আমরা সৎকার্য এখানে করছি। আহ